দেখুন, আমরা আগে থেকে বলে এসেছি যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতবর্ষের সংবিধান সাপোর্ট করে না, ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় না। এবং আজকে যেটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাজোয়ারির জন্য হয়েছে। আপনি ওবিসি এর নামে মুসলিমদেরকে, হিন্দু ওবিসিদের অধিকারকে কেড়ে নিয়ে যেভাবে ঢুকিয়েছেন এটা অন্যায় করেছেন। ভারতবর্ষের সংবিধান তার মান্যতা দেয় না। আপনার সুপ্রিম কোর্টে গেলে পরেও আজ না হয় কাল এই আরক্ষণ, এই আরক্ষণ ক্যান্সেল হবে। মুখ্যমন্ত্রী বলছেন এই আইন মানি না। দেখুন, মুখ্যমন্ত্রীর এই কথা বলা মানে আদালতের অবমাননার স্বামী। আমি আদালতকে অনুরোধ করব, যেভাবে বারবার মুখ্যমন্ত্রী এবং তার ভাইব্য আদালতকে অবমাননা করছেন, সেই জন্য আদালতের উচিত সুমোটো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং জেলে ঢোকানোর জন্য। আমাদের কর্মীদেরকে ভয় পাওয়ানোর জন্য ওটা করছে, কোনো লাভ হবে না। আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে, ভোটের দিন দেখতে পাবেন কি হবে। আর যারা করছে এই পুলিশ আইসি গুলো, এদের সবার ব্যবস্থা হবে, ছাল ছাড়ানো হবে এবং তা উল্টো করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বলছেন যে পুলিশ বিজেপি সেন্ট্রালের, সেন্ট্রাল পুলিশের দলদাসের হয়ে কাজ করছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই নন্দীগ্রাম থেকে কি বলেছে, এখানে 25,000 লোক আছে, পেছনে আরো 5-7,000 আছে, প্রত্যেকে ভোট দিলে নাকি উনি জিতে যাবে। অঙ্কে ফেল করেছিলেন নাকি? 30,000 লোক যদি 30,000 ভোট দেয় জিতে যাবে এই লোকসভা, মাথায় খারাপ হয়ে গেছে তার। আরো বলেছেন যে এই নন্দীগ্রামে 48টা বুথে বিজেপি ছাপ্পা ভোট মারতে পারে, এমনই আশঙ্কা করছেন। সেই তালিকা রয়েছে, বিজেপি ছাপ্পা মানে না, ছাপ্পা মারা তৃণমূলের জন্মসিদ্ধ অধিকার, তৃণমূল ছাপ্পা মারবে আর বিজেপি ধাপ্পা দিবে। বলেছে তা কোনো বাবা ভাষাতে পারবে না, যদি তার কাছে তালিকা রয়েছে তাহলে সময় আসুক না, কে কার বাবা দেখা যাবে, কে কার বাবা দেখা যাবে, কে কার মা সেটাও দেখা যাবে। হিরণ চট্টোপাধ্যায় সহ বিজেপির যে নেতাদের বাড়িতে পুলিশের অভিযান চলছেন, কি বলবেন? হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সহ বিজেপি নেতৃত্বে তিনজনের বাড়িতে পুলিশ গেছিল। হিরণের আত্মসহায়ক আমাদের জেলার জিএস তন্ময় ঘোষ এবং সৌমেন মিশ্র আমাদের জেলার সম্পাদক। উদ্দেশ্য একটাই, বিজেপির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানো। বিজেপি ভয় পাচ্ছে না এবং এই 6 এবং 7 ফেজে এখানে আরো বেশি, যত এগিয়ে আসবে ভোট আরো বেশি পুলিশ আক্রমণ হবে, করবে। আমরা জানি, আমরা তৈরি আছি। পুলিশ বলছে যে কোনো বিশেষ কারণে, অর্থাৎ কোনো দুষ্কৃতি কিংবা কোনো জিনিস কি, সেটা বলতে হবে, কাগজে লাগবে তো। কাজ আপনার সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনি যেতে পারেন কি? সার্চ ওয়ারেন্ট নিয়ে আসুন, আমার বাড়িও সার্চ করতে পারেন, কিন্তু সার্চ ওয়ারেন্ট তো নিয়ে আসবেন। দেখুন, আসল অভিযুক্ত তাকেই ধরেনি, উল্টে রামকৃষ্ণ মিশনের স্বামীজির অগেনস্টে নন রিলেভেন্ট সেকশন। কি কি কাজ, কি কি অভিযোগ করেছে জানেন? তৃণমূলের নেতা রামকৃষ্ণ মিশনের স্বামীজি ওদেরকে মেরেছে, কানে মারার হুমকি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গালিগালাজ করে, বাংলার মানুষকে আমি প্রশ্ন করতে চাই, তৃণমূল অভিযোগ করেছে, ভাবা যায়?